হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, বক্স অফিস, বক্স অফিস, বক্স অফিস, আপনারা সবাই জানতে চান আসলে একটা ফিল্ম বক্স অফিসে কত আর্ন করেছে। বাট আমি বারবারই বলি, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে এমনকি পার্শ্ববর্তী কলকাতাতেও এইভাবে অফিসিয়ালভাবে আর কি বক্স অফিস হিসাব করা হয় না। তারপরও বলেন সবাই একটা প্রেডিক্ট করেন আসলে কত আর্ন করেছে, কত করতে পারে, মুভি হিট হয়েছে না ফ্লপ হয়েছে। সেইখান থেকে ভাবলাম যে অ্যাট লাস্ট করা উচিত, এরকম কিছু একটা আপডেট আপনার সাথে শেয়ার করা উচিত। বাট শুধুমাত্র প্রেডিক্ট করে দিব, আপনার সেটা বিলিভ করবেন এইভাবে একটা মানে জাস্ট মানে টোপ ফলার মতন যে ভিডিওটা, ওই ভিডিওটা করলে ব্যাপারটা খুব খারাপ হবে। নিজের কাছে একটা কোশ্চেন থাকবে আসলে আমি যেটা দিয়েছি সেটা সঠিক কি না। তাই ভাবলাম যে আসলে একটু অ্যানালাইজ করে আমাদের এখানে যে হল মালিকরা রয়েছে তাদের সাথে কথা বলে, যারা প্রতিনিধি যারা আসেন সিনেমা নিয়ে তাদের সাথে কথা বলে একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এই ভিডিওটার পিছনে আমার একটু বেশি সময় গিয়েছে, তাই আমি রিকোয়েস্ট করছি, যেহেতু আমি সময় নষ্ট করেছি তাই আমার কষ্টটা সার্থক হবে যখন আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন। ফার্স্ট অফ অল, আজকের ভিডিওটায় মূলত আমরা যে কথাগুলো বলবো সেটা টোটালি আমার এলাকা ভিত্তিক, মানে আমার খুলনা শহর ভিত্তিক এখানে যে মুভিগুলো চলেছে তার যে আর্নিংটা হয়েছে তার একটা ধারণা দিব, এবং সেখান থেকে আমাদের এখানের হল মালিক এবং প্রতিনিধিরা যে ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করেছে তার উপর ভিত্তি করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে আপডেটগুলো পেয়েছি এই টোটাল আপডেটগুলোর মিশ্রণে আজকে আমি আপনার সাথে শেয়ার করবো যে বক্স অফিসে কোন মুভি হিট হয়েছে এবং কোনটা ফ্লপ। তো আর কথা না বলে চলুন শুরু করি আজকের এই বক্স অফিস অ্যানালাইস ভিডিও। শুরুতেই হচ্ছে আমার এলাকা খুলনা। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, ঈদের চারটা সিনেমা রিলিজ হয়েছিল, গোলবই, বিদ্রোহী, শান এবং বড্ড ভালোবাসি। আর আমাদের এখানে বড্ড ভালোবাসি বাদে বাকি তিনটা সিনেমা আসছিল। আমার শহর খুলনাতে শান পেয়েছিল দুইটা হল, বিদ্রোহী একটা এবং হচ্ছে গোলবই একটা। তো অবভিয়াসলি এখন মনে হতে পারে যে টোটাল আর্নিংয়ের দিক থেকে যেহেতু শান দুইটা হলে চলেছে শানের আর্নিংটা একটু বেশ বেশিই হবে, তবে ব্যাপারটা একটু অন্যরকম ঘটেছে আমাদের এইখানে। এখানে প্রথম দুই সপ্তাহে খুব ভালো বিজনেস করেছে বিদ্রোহী, আর আমি সেটা তো নিজের চোখেও দেখে আসছি এবং আমি আপনার সাথে শেয়ার করেছিলাম যখন আমি রিভিউ করেছিলাম যে হলের দর্শক ছিল। তবে আমি সাথে সাথে এটাও বলেছিলাম যে এই মুভিটার উপর দর্শকদের রিঅ্যাটেনশন কতটা হবে সেটা আমাকে ভাবাচ্ছে। ঠিক তেমনই হয়েছে, মুভিটার রিঅ্যাটেনশন খুব বাজে ছিল, বাট প্রথম দিকে মুভিটা হিউজ বিজনেস করেছে আমাদের এখানে। আর এটা স্বাভাবিক, কারণ সাকিবের ফ্যান বেস অনেক, মুভির কন্টেন্ট দেখবে তারপর তখন জাজ করবে, বাট কন্টেন্ট দেখার জন্য তাকে হলে আসতে হবে। সেখানে সাকিবের বিদ্রোহী, সাকিব বুবলির মুভি তো একটা বেশ হাইপে ছিল আমাদের এখানে, এবং আমাদের এখানে বাকি হল মালিকরাও সে একই কথা বলেছে যে বিদ্রোহীটা খুব ভালো বিজনেস করেছে। অন্যদিকে দুইটা সিনেমা হলো ছিল শান এবং তাদের আর্নিংটা বেশ অ্যাভারেজ ছিল। যদি ইন্ডিভিজুয়ালি ধরা হয় তাহলে বিদ্রোহী থেকে কমান্ড করেছিল শান, আর যদি দুটো হল হিসেবে ধরেন যে দুটো হলে শান চলেছে একটা হলে বিদ্রোহী, তারপরও বিদ্রোহী অনেকটা ক্লোজ কল দিয়েছে এইখানে। বাকি থাকলো গোলই, ভিউয়ার্স গোলের অবস্থা একদমই সাদা মাটা ছিল এবং সেটা এখনও চলছে। তো গোলটাকে লাস্টে বলার কারণ হচ্ছে শান দুইটা সিনেমা হলে চললেও শান সেখান থেকে এখন নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে এখন চলছে পাপ পুণ্য। অন্যদিকে বিদ্রোহী যে সিনেমা হলে চলতেছিল সেই সিনেমা হল থেকেও বিদ্রোহী নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে এখন চলছে আরিফিন শুভর সাপলুডু। তবে গোলই সেটা এখনও ধীরগতিতে চলছে আমাদের এখানে। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে বলবো মানে আর্নিংয়ের দিক থেকে বিদ্রোহী বেশ ভালো একটা অ্যামাউন্ট আর্ন করেছে আমাদের এইখান থেকে, এবং হল মালিকরাও বেশ খুশি বিদ্রোহী চালিয়ে তাদের হলে। তবে শান যে দুইটা সিনেমা চলতেছিল তাদের রেসপন্স অতটা ভালো না, বলা যাইতে পারে যে অ্যাভারেজ চলেছে শান তাদের ওইখানে। তবে গোলই সিনেমাটা যে হলে চলতেছে তারা গোলই সিনেমাটাকে লং রান করাতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে তারা গোলইটাকে আরও লম্বা সময় ধরে চালাবে তাদের হলে। তো সর্বোপরি হল মালিক এবং প্রতিনিধিদের সাথে কথা বলে যে ধারণাটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে বিজয়ী হচ্ছে বিদ্রোহী, তারপরে শান, তারপরে হচ্ছে গোলই। তবে একটা ব্যাপার যুক্ত করতে হবে, যেহেতু বাকি দুটো সিনেমা অফ করে দেওয়া হয়েছে শুধুমাত্র চলছে গোলই, তো ধীরে ধীরে হয়তো বা গোলই অ্যামাউন্টটা একটু বেশিই হবে। তো ভিউয়ার্স এটা ছিল আমার এলাকার ধারণা। তবে সব কিছু মিলিয়ে যদি ওভারঅল বলতে হয় তাহলে আমি বলবো এবারের সিনেমার রেসপন্স কিন্তু বেশ ভালো ছিল, প্রত্যেকটা সিনেমা হলেই কিন্তু দর্শক ছিল মোটামুটি, আর এই ব্যাপারটা আমাকে বেশ আনন্দ দিয়েছে। তো সব কিছু অ্যানালাইজ করার পর এই মুহূর্তে আমার যে ব্যাপারটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এবারের ঈদের সিনেমাগুলো বেশ ভালো বিজনেস করেছে, কিন্তু হল থেকে তাদের যে আর্নিংটা এসেছে সেটা তাদের আশা অনুযায়ী হয়নি। আর এই বিষয়ে শুধুমাত্র এখন না, এর আগেও অনেকবার মন্তব্য করা হয়েছে, আমি না আমাদের ইন্ডাস্ট্রির অনেক লোকও এই বিষয়ে মন্তব্য করেছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা সেখান থেকে হল থেকে একটা ফিল্মের কস্টিং উঠানো সম্ভব না। আমাদের ফিল্মগুলো মূলত সব কিছু মিলিয়ে হিসাব নিকাশ কষে, কারণ সব কিছু না মিলালে হিসাবটা একটু লসের দিকেই থাকে। তো এরই জন্য এই মুহূর্তে আমি আমাদের ইন্ডাস্ট্রির যারা বিনোদন রিপোর্ট করে তাদের মতন বলবো না যে এটা এত লাখ টাকা আর্ন করছে, এটা অত লাখ টাকা আর্ন করেছে। আমি জাস্ট আমার ধারণা থেকে সব কিছু মিলিয়ে যে ধারণাটা হলো সেখান থেকে বলবো কোন ফিল্মটা সব কিছু মিলিয়ে হিট হতে পারে, কোন ফিল্মটা সব কিছু মিলিয়ে ফ্লপ হতে পারে। প্রথমেই শানের কথা বলছি, শানের যে রেসপন্স ছিল সেটা কিন্তু একদমই খারাপ না, শানের রেসপন্স বেশ ভালো ছিল, হল থেকেও বেশ ভালো একটা অ্যামাউন্ট তারা আর্ন করেছে। বাট তাদের যে কস্টিংটা ছিল প্রায় 4 কোটি,
সেটা একটু বেশি ছিল কিন্তু, তো সেই অ্যামাউন্টটা হল থেকে উঠানো একদমই পসিবল না। তবে সান ফিল্মটা যে হাইপটা ক্রিয়েট করেছিল সেখান থেকে আমার কাছে মনে হয় সান ফিল্মটা বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য, পাশাপাশি টিভি রাইট রয়েছে, তো এই সকল আর্নিং টুকটাক মিলিয়ে আর কি আমার কাছে মনে হয় সান সেমি হিট হবে ইন্ডাস্ট্রির মধ্যে, মানে সব কিছু মিলিয়ে, মানে জাস্ট বক্স অফিসের উপর ডিপেন্ড করছি না, আমি কিন্তু বলছি সব কিছু, মানে সান ফিল্মটা যে পর্যায় থেকে আর কি আর্ন করতে পারে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সান সেমি হিট হবে। দ্বিতীয় গোলই আমার কাছে মনে হয় সব কিছু মিলিয়ে গোলের ট্যাগটা একটু ভারী হবে, কারণ হচ্ছে গোলের অ্যামাউন্টটা মানে অর্থাৎ গোলের কস্টিংটা খুব কম ছিল, সেখান থেকে সারা দেশে ফিল্মের রেসপন্সও মোটামুটি ছিল, তো হল থেকে একটা ভালো আর্নিং কিন্তু গোলই করেছে। পাশাপাশি যেহেতু সাকিবের ফিল্ম, সাকিব পূজাচেরির ফিল্ম, ফিল্মের রাইটটা কিন্তু একদম কম হবে না, তো সব কিছু মিলিয়ে গোলোর যদি সব দিকে ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা গোলই ট্যাগ পেতে পারে হিটের। আর বাকি থাকলো বিদ্রোহী। ফিল্মটা ইন্ডাস্ট্রির মধ্যে 100+ হলে রানিং ছিল এবং সেখান থেকে অবভিয়াসলি ভালো একটা অ্যামাউন্ট রান করেছে, তবে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বিদ্রোহী সর্বশেষ ট্যাগটা হবে অ্যাভারেজ। আপনি হয়তো ভাবতে পারেন যেহেতু 100 চলেছে, একটা ভালো অ্যামাউন্ট আর্ন করেছে, পাশাপাশি যখন ওটিটিতে চলবে, টিভি প্রিমিয়ার হবে, একটা ভালো একটা অ্যামাউন্ট থাকবে তাদের হাতে, তবে আমার কাছে মনে হয় না যে এত ভালো একটা অ্যামাউন্ট তাদের হাতে থাকবে, কারণ হচ্ছে ফিল্মটা সাবনা মিডিয়ার আর তারা অবভিয়াসলি তাদের ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাতেই ফিল্মটা চালাবে। অন্যদিকে আমার জানা মতো ভয়েস টেলিভিশনটাও সাবনা মিডিয়ার, তো অবভিয়াসলি তাদের মুভি তাদের চ্যানেলেই চলবে, তো সব কিছু মিলিয়ে আমার মতামত হচ্ছে বিদ্রোহী ফিল্মটা ট্যাগ হবে অ্যাভারেজ। সো ভিউয়ার্স, ইন কনক্লুশন শেষ মুহূর্তে বলতে চাই, এবারের ঈদের সিনেমা শান ট্যাগ হবে সেমি হিট, গোলই মুভির ট্যাগ হবে হিট এবং বিদ্রোহীর ট্যাগটা হবে অ্যাভারেজ। বাকি থাকলো একটা মুভি যেটা হচ্ছে বড্ড ভালোবাসি, যেটা হবে ডিজাস্টার, কারণ হচ্ছে এই ফিল্মটা নিয়ে অ্যানালাইজ করার কোনো ক্ষমতা আমার কাছে ছিল না, তবে এই ফিল্মটার যে হিরোইন ছিল তিনি নিজেই বলেছেন যে এই ফিল্মটা থেকে সে কোনো আর্ন করতে পারে নাই, তার সব টাকাই জলে গিয়েছে, যে একটা টাকাও হাতে পায়নি ফিল্মটা থেকে, তো সে নিজেই যখন এই কথা বলেছে, এছাড়া এই ফিল্মটা যেহেতু হল পায়নি তো অবভিয়াসলি ফিল্মটা ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এটাই ছিল ঈদের সিনেমাগুলো নিয়ে আমার ধারণা। আই হোপ আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের কি মতামত আমার ভিডিওটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি আবার বলছি, বারবার বলবো, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে বক্স অফিস কালেকশন হিসাব করা হয় না, তাই যদি কেউ বলে যে এই সিনেমাটা এই অ্যামাউন্ট কালেক্ট করেছে, ওই সিনেমাটা ওই অ্যামাউন্ট কালেক্ট করেছে, সেটা বিশ্বাস করবেন না। যদি কোনো ফিল্মের টিম থেকে কোনো একটা আপডেট আসে সেটা বিশ্বাস করা যেতে পারে অল্প অল্প, তবে সাইডে যারা রয়েছে তাদেরকে বিশ্বাস করতে না বলছি এই কারণে, কারণ আপনি দেখবেন এই টিভি বলছে এ আর্ন করেছে এত লাখ টাকা, ওই টিভি বলে না এ না ও আর্ন করেছে এত লাখ টাকা, তো তারা কিন্তু নিজেরাই কনফিউজড যে আসলে কে কত আর্ন করেছে, তো আমরা কনফিউজড হয়ে কী করব, তাই আমরা ফ্রেশ মাথায় থাকি। তো আই হোপ ব্যাপারটা আপনাদের মাঝ থেকে ক্লিয়ার, আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, আর হ্যাঁ যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে ফিল্মি স্টকসের প্রত্যেকটা আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।